আজকে একটা বিশেষ জীবন এবং জৈবিক সমস্যার কথা আলোচনা করব। সেই রোগটা প্রায় মানুষেরই হয়, জীবনের আর এক নাম সমস্যা। সমস্যা থেকে কেউই মুক্তি পায় না। এই রোগটার নাম হচ্ছে অশ্বরোগ। অশ্বরোগের মূল কারণ হচ্ছে লং টাইম কোষ্ঠকাঠিন্য রোগে যারা ভুগছেন তাদের অশ্বরোগ হবেই। এ থেকে মুক্তির একটা উপায় আছে, চিরতরে মুক্তি। সেই মুক্তির পথ আপনি নিজেই, আপনাকে নিজেকেই করতে হবে সেগুলো, এবং করলে আপনি অবশ্যই মুক্তি পাবেন। এবং যে খাদ্য খেয়ে অশ্বরোগের সমস্যা হয়েছে বা কোষ্ঠকাঠিন্যতে ভুগছেন, সেই খাদ্যগুলো আপনাকে পরিবর্তন আনতে হবে জীবনের সাথে। আপনার ভিতরে নফস বা আপনার রিপু আপনাকে কব্জা করছে, নফসটাকে আপনাকেই দমন করতে হবে। খাওয়ার সময় খুব পেট ভরে খাওয়ার দরকার নেই, যেটুকু প্রয়োজন জীবনের জন্যে ঠিক সেইটুকুই খাদ্য খেতে হয় মানুষকে। অত্যাধিক পেট ভরে খেলে গ্যাসের সমস্যা হয়, তৈলাক্ত খাদ্য খেলে গ্যাসের সমস্যা হয়। মানুষ টক, ঝাল, লবণ, মিষ্টি এসবগুলো বেশি খায়, কিন্তু দুটা জিনিস কম খায়। সেই দুটা জিনিস হচ্ছে কষ জাতীয় জিনিস আর তেঁত জাতীয় জিনিস। এই দুটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা মানুষের বৃদ্ধি করে। ফলের রস, ফল, শাক সবজি এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর মাংস, মাছ, ডিম এগুলো বেশি খেলে পেটের ভিতরে অ্যাসিডিটির মাত্রা বেড়ে যায়। অ্যাসিডিটি যখনই বেশি হচ্ছে তখন নানা রোগের সমস্যা হয়। অ্যাসিডের কাজই হচ্ছে ক্ষয় করে দেওয়া। অতএব আপনি বেশি খেলে আপনার শরীরের ভিতরে অংশগুলো বেশি ক্ষয় হবে। আর শাক সবজি, ফল, সহজপাচ্য, দুধ এগুলো খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বেই। এই বিষয়ের উপরে আপনাকে খুব ধ্যান দিতে হবে। আমরা জাস্ট উপায়টা বলবো, প্রয়োগটা আপনাকেই করতে হবে। আর আপনি করলে অবশ্যই আপনি চিরতরে মুক্ত হবেন এবং আনন্দে যতদিন বেঁচে থাকেন সুখে জীবন যাপন কাটাবেন। অতএব আপনাকে সেই উপায়গুলো করতে হবে। আমাদের চ্যানেলে বেশ কিছু আসন দেওয়া আছে, মুদ্রা দেওয়া আছে, এগুলো করতে পারেন। তার ভিতরে অস্থিক্রিয়ার জন্যে যোগ মুদ্রা, যেটাতে মল নিষ্কাশনের ব্যবস্থা আপনার মল নাড়িকে প্রতিস্থাপন করে। তারপর অগ্নিসার ধৌতি, এটা করা, সহজ প্রাণায়াম করা বা কপাল ভাতি করা, এগুলো আপনি করতে, এটা শ্বাস প্রশ্বাসের ক্রিয়া। শ্বাস প্রশ্বাসের ক্রিয়ার কারণে আপনার পেটের ভিতরে মাঝখানে যে মধ্যস্থিত আছে যেটাকে ড্রায়াফার্ম বলে ইংলিশে, এই ড্রায়াফার্ম আন্দোলিত হয়। আন্দোলিত হলে আপনার মল নিষ্কাশন ব্যবস্থা সুন্দর হবে। এইসব উপায়গুলো, কিছু কিছু যেরকম আসন আছে, গৌমুখাসন, তারপর ভুজঙ্গাসন, আসন অনেকগুলো আছে। আসন করতে কিছু যেরকম পদশীর্ষাসন, অনেক আসন। এই আসনগুলো তো করলে তো শরীর ভিতরের অংশগুলো আপনার স্ট্রং হবে। আপনার দ্বারা হয়তো সম্ভব নয়, আপনি দুটা প্রাণায়াম করলে চলছে, অগ্নিসার ধৌতি এবং সহজ প্রাণায়াম। তার সাথে আর একটা ব্যবস্থা দেব, ব্যবস্থা হচ্ছে আকুপাঞ্চার। আকুপাঞ্চারটাকে আপনাকে করতে হবে। আকুপাঞ্চারের পর আর একটা পদ্ধতি দেব, সেটা হচ্ছে আপনার মলদ্বারের ভিতরে আপনাকেই পরিষ্কার করতে হবে।
প্রথমে আপনাদের আকুপাঞ্চার কোথায় কোথায় পাঞ্চ করতে হবে সেটা আমি দেখাচ্ছি। হাতের কোন অংশে, হাতটাকে তুলে দেখাচ্ছি, এই যে হাতের তালু, এই পজিশনের এইখানে, এই জায়গা, এইটা ধীরে ভেতর দুবার প্রক্ষণ চাপ দেওয়া, আস্তে আস্তে চাপ দেওয়া, রেগুলার 3-4 মিনিট চাপ দেবেন এরকম। হাতের তালু এবং পায়ের একটা অংশ আছে, পায়ের কোথায় দেবেন, এটা হলো হাতের এই জায়গাতে, অন্য জায়গা নয়, এটা শুধুমাত্র আপনার অশ্বরোগের জন্য এইখানে। আর পায়ের তালু দেখাচ্ছি, পায়েরটা কোন জায়গা দিতে হয়, পায়ের এই অংশ এইটুকের ভিতরে, এখানে চাপ এইভাবে ক্রমাগত দিয়ে যেতে হবে। হয়তো 2-3 সেকেন্ড দিলেন, চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন। এই এইটার উপর একটা আসন আছে, সেটা হচ্ছে খাওয়ার পরে করা যায় বজ্রাসন মুদ্রা, খেয়ে দিয়ে টান হয়ে বসতে হয়, বজ্রাসন করলে সেটাও অশ্বরোগের জন্য উপকারী। আর একটা উপায় আপনাকে বলছি, এই উপায়টা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা মানুষের জন্য, যাদের কোষ্ঠকাঠিন্য আছে, যাদের অশ্ব আছে। এই মলদ্বার যখন পরিষ্কার হয়, আপনার পেটে বায়ু জন্মে না, আপনার কোনো অ্যাসিডিটি থাকবে না, বহুমূত্র রোগ হবে না, এবং আপনার সেক্স পাওয়ারও স্ট্রং করার জন্য, যদি মল নিষ্কাশন না হয় সেক্স পাওয়ারও দুর্বল হয়ে আসবে আস্তে আস্তে, ঘুড়িটা মোটা হবে, আপনার নিচের অংশ ভারী হয়ে গেলে আপনার দেহ অচল। সেইটা উপায়টা বলছি, এটা আমার যিনি জানার পূর্বপুরুষ ছিলেন তাদের থেকে আমার শেখা, আমার পিতা এবং আমার পিতামহর থেকে শেখা। এটা যোগের আসনে যোগী ক্রিয়াও আছে, যোগী ক্রিয়াকে বলা হয় ওটা গণেশ মুদ্রা। এটা করতে হয়, আপনি পায়খানায় গেলেন, পায়খানা যাওয়ার আগে আপনার আঙুলটা পরিষ্কার করে নিতে, আঙুলের যেন নখ না থাকে, এই আঙুল অথবা মাঝের আঙুল যেন নখ না থাকে। হয়তো খাবার তেল বা নারকেল তেল বা মাখন অথবা ভেজলিন, এটা আঙুলের সাথে লাগিয়ে নিতে হয়। লাগিয়ে নিয়ে আপনার মল ত্যাগ করতে গিয়ে মলদ্বারে ওইটাকে পুশ করে দেবেন, যতটা সম্ভব হয় ঢুকিয়ে দিতে হবে মলদ্বারে। ঢুকিয়ে দিলে মলদ্বারে মাঝখান পাশ দিয়ে আঙুলটা ঘুরিয়ে নাড়লে, এবং দ্বিতীয়ত নিঃশ্বাসটা ছেড়ে দিয়ে পেটটাকে আস্তে থেকে উপর দিয়ে তুলে অনেক সময় চাপ দিয়ে মল বেরিয়ে আসবে আপনার ভিতরে। অনেক সময় দেখা যায় গুটি গুটি পায়খানা শক্ত হয়ে গেছে, আর সেই শক্ত পায়খানা যখন ভিতর থেকে প্রেশার আসে, আপনার অত্যধিক খাদ্য, মুখটা ছোট পেটটা বিশাল, কিন্তু গুচ্ছের দ্বার একেবারেই ছোট। খাওয়ার সময় হিসাব করে খেতে হবে যে আমি যখন মল ত্যাগ করবো এইটুক বেরোবে কিনা, আবার সমস্যা আছে। এইসব কারণের জন্য মানুষ খাওয়ার সময় হিসাব থাকে না, খেয়ে ফেলে বেশি, কিন্তু দেখা গেল কি মল দ্বারে গিয়ে মল আটকে গেছে, বায়ু বেরোচ্ছেন, যত বায়ু দিয়ে বায়ু নিষ্কাশন ব্যবস্থা যার বেশি ভালো তার অশ্বরোগ হয় না, তার ঊর্ধ্বমুখী গ্যাস হয় তখন যদি মল দ্বার আটকে যায়। অতএব মল দ্বারে নিষ্কাশন ব্যবস্থা ঠিক রাখতে হয়, আঙুল প্রয়োগ করার পরে আস্তে আস্তে পেট থেকে আস্তে থেকে উপর দিকে নিঃশ্বাসটা ত্যাগ করে আস্তে করে টান দিলে দেখ মল বেরিয়ে আসবে আস্তে আস্তে। এটা খুব ধীরস্থির ভাবে নিবিষ্ট চিত্তে আপনাকে করতে হবে, করলে আপনি অবশ্যই আপনার চিরতরে সমস্যা থেকে মুক্ত হবেন। এটা যেহেতু আমাদের পূর্বপুরুষ আমাকে শিখিয়ে গেছেন, আমি তার উপকারটা পাই, আমার পেটে 1 ফোঁটাও চর্বি নেই, আমি খাই, প্রচুর খাই, কিন্তু বের করার ক্ষমতা আছে। সেই ক্ষমতাটা আপনারা যাতে পেয়ে যান, একটা উপায় বললাম মাত্র, কিন্তু প্রয়োগটা তো আপনাকেই করতে হবে। আপনি শাকসবজি রেগুলার খান, ফল খান, পাকা পেঁপে, কাঁচা পেঁপে, পাকা কলা এগুলো খাবেন, দুধ খাবেন, দুপুরের দিকে টক দই খাবেন, হজম শক্তি বৃদ্ধি করে,
কোষ্ঠকাঠিন্য হলে আপনার লিভারটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। অর্থাৎ লিভারের দিকে আপনাকে সতর্ক, লিভার হচ্ছে শরীরের সব থেকে পাওয়ারফুল জায়গা। লিভারটাকে যত স্ট্রং যত বেশি তার মনোবলও তত বেশি, মানুষ দুর্বল হয়ে পড়ে অল্পতেই, তার কারণ লিভারটা ড্যামেজ হয়ে গেছে। আর লিভার ড্যামেজ হলে আপনার ডায়াবেটিস হবে, এর কোনো প্রতিকারের উপায় নেই। অতএব আপনি আপনার মুক্ত হন, আশা করি আপনি মুক্ত হবেন, সুস্থ জীবন আপনাদের জন্য কামনা করি। আজকের মতো শেষ করছি।